রাজশাহীর বাগমারায় অভিগম্যক আগামীর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে সাহার মেমোরিয়াল ডিজেবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় 28তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও 21তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং প্রতিষ্ঠানের সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সেলিনা পারভিন, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন সরকার, এনজিও শতফুল বাংলাদেশের প্রতিনিধি কামরুজ্জামান, বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক দুলু, প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন প্রমুখ। রাজশাহী থেকে নূরকুতুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।